নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি এক লোভনীয় আমরার চাটনি। শেষ পাতে এরকম টক মিষ্টি চাটনি পেলে তো বেশ মজাই হয়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকে রেসিপি। এখানে 250 গ্রাম আমরা নিয়েছি, এটাকে একটু সেদ্ধ করে নেব। কড়াইতে খানিকটা জল দিয়ে দিলাম, জলটা যখন ফুটছে তখন দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিলাম, এতে কি হয় আমড়ার কোষ্ঠে ভাগটা চলে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট সাতেক হয়ে গেছে, আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন জল থেকে ছেঁকে তুলে নেব। কড়াইতে 1 চামচ মতো রিফাইন তেল দিলাম। তেল গরম হওয়াতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে যাবার পরে আমড়াগুলো দিয়ে দিলাম। আমড়াগুলো মিনিট দুয়েক ভেজে নিলাম, সুন্দর একটা কালার হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। গ্যাসটাকে স্লো করে নিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নেবার পরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার করা গুড়, আর দিলাম 1 টেবিল চামচ চিনি। আমি কিন্তু 1 টেবিল চামচও চিনি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ভেজে নেওয়া মশলাটা। এখানে আমি খালি খোলা 5 ফোড়নটা ভেজে নিয়েছি। মৌরি আর সর্ষের ভাগটা একটু বেশি দিয়েছি, আর এটা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। আম বা আমড়ার চাটনিতে এই মশলাটা দিলে খুব ভালো লাগে। মশলাটা মিশিয়ে নেবার পরে আরও মিনিট খানিক হতে দেব। এই আমড়াটা গ্রেভিটা একটু মাখমাখো হয়ে গেলেই নামিয়ে দেব। গ্যাসের উপরে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, গ্রেভিদার আমড়ার চাটনি রেডি। রেসিপিটা ভালো লাগলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাদের চাটনি খুব পছন্দ তারা অবশ্যই বানাবেন। এই সময়টা তো বাজারে খুব আমড়া পাওয়া যায়। শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে।